আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ক্যাজেট আইএস স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশের 9.2 নিয়ে। তোমরা তোমাদের বইয়ের 195 পৃষ্ঠা বের করো, 18 নম্বর অঙ্কটা দেখো, যে 2cos A + B সমান 2sin A - B এবং AB সূক্ষ্মকোণ হলে দেখাও যে A সমান 45 ডিগ্রি, B সমান 15 ডিগ্রি। দেওয়া আছে 2cos A + B সমান অন বা cos A + B সমান 1/2, cos A + B সমান, আমরা জানি cos 60 ডিগ্রি সমান 1/2, তাহলে আমরা 1/2 বদল লিখলাম কি cos 60 ডিগ্রি। এখন বাম পক্ষেও cos আছে, ডান পক্ষেও cos আছে, cos A + B cos 60 ডিগ্রি, তাহলে আমরা cos দুই পাশের cos কি করতে পারি, বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের থাকে কি A + B সমান 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। আবার এই যে 2sin A - B সমান কি 1, 2sin A - B সমান 1, sin A - B সমান 1/2, sin A - B সমান sin 30 ডিগ্রি, আমরা জানি sin 30 ডিগ্রি সমান হাফ। হ্যাঁ, এক্ষেত্রেও কি sin দুই পাশের sin বাদ, A - B সমান 30 ডিগ্রি, এটাকে ধরি 2 নং সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 হচ্ছে A + B সমান 60, সমীকরণ 2 হচ্ছে A - B সমান 30। তাহলে যদি আমরা যোগ করি তাহলে পাই A + A সমান 2A + B - B কাটা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয় 90 ডিগ্রি, অতএব A সমান 90 ডিগ্রি ভাগ 2, A সমান 45 ডিগ্রি। আবার সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই A + B সমান 60 ডিগ্রি, A - B সমান 30 ডিগ্রি। যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে বীজগণিতিক বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে নিচে +A আছে, তাহলে কি হবে -A, উপরে আছে +A, +A -A কি কাটা, তারপরে নিচে -B আছে, -Bটা কি হবে +B হবে, +B আর উপরের +B সমান কত 2B। হ্যাঁ, আর 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে থাকবে 30 ডিগ্রি, অতএব B সমান কত 30 ডিগ্রি ভাগ 2 সমান 15 ডিগ্রি, অতএব আমরা পেলাম কি A সমান 45 ডিগ্রি এবং B সমান 15 ডিগ্রি। কি হলো, দেখানো হলো, আমরা কি এটা দেখাতে পারলাম। এখন তোমরা তোমাদের বইয়ের 196 পৃষ্ঠা বের করো এবং 26 নম্বর অঙ্কটা দেখো, যে বলা আছে সমাধান করো, এটা কি ডাক্তার, 10²θ - 1+√3 × 10θ + √3 = 0। এখন আমরা কি করি, 10²θ এ মাইনাস দ্বারা, -10θ দ্বারা কি করি, গুণ করি ব্র্যাকেটের 1+√3 কে, তাহলে -1 × 10θ, -10θ মাইনাস প্লাসে মাইনাসে -√3 × 10θ, -√3 10θ + √3 = 0। এখন এখানে আমি কি করতে পারি, 10θ কমন নিতে পারি, যদি 10θ কমন নিই তাহলে কি থাকে 10θ - 1, এখানে -√3 কমন নিতে পারি তাহলে থাকে 10θ - 1 = 0। এখন আমরা 10θ - 1 যদি কমন নিই তাহলে থাকে 10θ - √3 = 0, হয় 10θ - 1 = 0, অতএব 10θ = 1। আমরা জানি কি 10 45 ডিগ্রি সমান 1, তাইলে 1 এর বদল আমরা লিখলাম কি 10 45 ডিগ্রি, আর এখানে বাম পাশে আছে 10θ, তাহলে দুই পাশে 10 বাদ দিলে θ = 45 ডিগ্রি। আবার 10θ - √3 = 0, 10θ = √3, 10θ = আমরা জানি 10 60 ডিগ্রি সমান √3, তাহলে θ = 60 ডিগ্রি, অতএব θ = 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। 196 পৃষ্ঠার 30 নম্বর অঙ্ক দেখো, যে কি দেওয়া আছে, sin θ = P, cos θ = Q, tan θ = R, যেখানে θ সূক্ষ্মকোণ। কোণ প্রশ্ন, √3 ইনভার্সন হলে θ-র মান নির্ণয় করো, খ P + Q = √2 হলে প্রমাণ করো যে θ = 45 ডিগ্রি, গ (7P²+3Q²)= 4 হলে দেখাও যে tan θ = 1/√3। হ্যাঁ, এখন আমরা সমাধানে আসি, কোণ যে দেওয়া আছে tan θ = R, এখানে R = √3 ইনভার্স
tan theta সমান তাহলে আমরা 3 ইনভার্সকে লিখতে পারি 1/3 রুট আছে যেহেতু এটার উপরে তাহলে 1/√3 tan theta equal tan 30 ডিগ্রি আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তাহলে উভয় পাশে tan বাদ দিলে theta equal 30 ডিগ্রি তাহলে আমরা theta এর মান পেলাম 30 ডিগ্রি তারপরে খ নম্বর প্রশ্ন যে সমাধান কি কি দেওয়া আছে p সমান sin theta q সমান cos theta এখন এখানে p plus q সমান √2 থেকে আমাদের প্রমাণ করতে হবে যে theta সমান 45 ডিগ্রি তাহলে p এর মান বসাইলাম sin theta q এর মান বসাইলাম cos theta সমান √2 তাহলে sin theta টা বাম পাশে থাকলো cos theta টা আমরা ডান পাশে নিয়ে গেলাম প্লাস cos theta ডান পাশে এসে হইছে কি মাইনাস cos theta তাহলে sin theta সমান √2 মাইনাস cos theta এখন আমরা উভয় পাশে বর্গ করে নেই sin theta হোল স্কয়ার √2 মাইনাস cos theta হোল স্কয়ার তাহলে sin theta হোল স্কয়ার মানে sin স্কয়ার theta √2 মাইনাস cos theta এখানে √2 কে আমরা a ধরি cos theta কে b ধরি তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে a হচ্ছে √2 তাহলে √2 স্কয়ার মাইনাস 2 √2 b হচ্ছে cos theta তাহলে cos theta প্লাস b স্কয়ার মানে কি cos স্কয়ার theta অর্থাৎ √2 স্কয়ার মাইনাস 2 √2 cos theta প্লাস cos স্কয়ার theta এখন আমরা sin স্কয়ার theta কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার theta সমান এখানে √ স্কয়ারে কাটা 2 মাইনাস 2 √2 cos theta প্লাস cos স্কয়ার theta এখন আমরা বাম পাশে সবগুলা কি করলাম সবগুলা cos theta এবং ডান পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস cos theta ডান পাশে যায় হচ্ছে কি প্লাস cos স্কয়ার theta হ্যাঁ আর এই ডান পাশে ছিল আরেকটা প্লাস cos স্কয়ার theta লিখলাম মাইনাস 2 √2 cos theta ডান পাশে ছিল প্লাস প্লাস 2 বাম পাশের প্লাস 1 ডান পাশে যায় হলো মাইনাস 1 তাহলে এটা আবার কি করলাম পক্ষান্তর করে নিলাম 2 cos স্কয়ার theta মাইনাস 2 √2 cos theta প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 1 ইকুয়াল 0 এখন আমরা এটাকে যদি আমি এই 2 এর উপর রুট দিয়ে এর উপরে যদি স্কয়ার দেই তাহলে √2 cos theta হোল স্কয়ার মানে কি 2 cos স্কয়ার theta এটাকে আমরা ধরি a স্কয়ার মাইনাস 2 √2 cos theta কে আমরা ধরি a হ্যাঁ তাহলে a স্কয়ার মাইনাস 2 a এবং 1 কে b ধরি ab প্লাস b স্কয়ার সমান 0 তাহলে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার সমান 0 হ্যাঁ এখন আমরা বর্গমূল যদি করি তাহলে বর্গমূল করলে কি হয় √2 cos theta মাইনাস 1 ইকুয়াল 0 হয় cos theta ইকুয়াল √2 cos theta ইকুয়াল 1 cos theta ইকুয়াল 1/√2 cos theta আমরা জানি 1/√2 সমান cos 45 ডিগ্রি অতএব cos theta সমান cos 45 ডিগ্রি অতএব theta সমান 45 ডিগ্রি তাহলে আমাদের theta এর মান 45 ডিগ্রি বের করতে পারলাম আমরা তাহলে আমরা কি করতে পারলাম অঙ্কটা প্রমাণ করতে পারলাম এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan theta সমান 1/√3 তাহলে দেওয়া আছে p সমান sin theta এবং q সমান cos theta এখানে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 তাহলে 7 p এর বদল p এর মান sin তাহলে sin স্কয়ার theta প্লাস q এর মান cos তাহলে 3 cos স্কয়ার theta সমান 4 এখন আমরা sin স্কয়ার theta কে কি করলাম cos স্কয়ার theta নিয়ে গেলাম আমরা জানি sin স্কয়ার theta সমান 1 মাইনাস cos স্কয়ার theta 7 into 1 মাইনাস cos স্কয়ার theta প্লাস 3 cos স্কয়ার theta সমান 4 তাহলে 7 দ্বারা যদি গুণ করি 7 কে 7 বিয়োগ 7 কে 7 cos স্কয়ার theta প্লাস 3 cos স্কয়ার theta সমান 4 হ্যাঁ এখন আগের মতো কি আমি ডান পাশে সবগুলা সংখ্যা কি বাম পাশে নিয়ে আসলাম 7 মাইনাস 4 মাইনাস 7 cos স্কয়ার theta থেকে প্লাস 3 cos স্কয়ার theta গেলে থাকে মাইনাস 4 cos স্কয়ার theta তাহলে 7 থেকে 4 গেলে থাকে 3 মাইনাস 4 cos স্কয়ার theta তাহলে 3 সমান 4 cos স্কয়ার theta তাহলে cos স্কয়ার theta সমান 3/4 তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার theta সমান কি 1/sec স্কয়ার theta সমান কত 3/4 তাহলে sec স্কয়ার theta সমান কি হবে 4/3 আমরা একটি সূত্র জানি sec স্কয়ার theta সমান 1 প্লাস tan স্কয়ার theta সমান 4/3 তাহলে tan স্কয়ার theta সমান কি 4/3 প্লাস 1 এই পাশে বা ডান পাশে যায় হবে মাইনাস 1 তাহলে tan স্কয়ার theta সমান এখানে 3 লো সাগুণিলে 3 মাইনাস 4 4 মাইনাস 3 tan স্কয়ার theta সমান 1/3 অতএব tan theta সমান কি 1/√3 অতএব tan theta সমান 1/√3 দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের সাথে আমি এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি প্রতি পরীক্ষায় ত্রিকোণমিতিক অংশ থেকে তোমাদের জন্য একটা বা দুইটা প্রশ্ন সব সময় আসে তাই এই অধ্যায়টা চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য
এর আলোকে তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, যে বইয়ের পৃষ্ঠা নং 195 এর 221 নং অঙ্ক এবং 196 পৃষ্ঠার 26 নং অঙ্ক তোমরা তোমাদের বাসায় এসডব্লিউ করে আমাদের স্কুল বুথে এসে জমা দিয়ে যাবে। আগামী ক্লাসে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।